কেমন আছো গো দিদি? অনেকদিন আসোনি। আমি আমার মেয়েকে কাল রাতেই বলছিলাম, পাশের বাড়ির কাকিমা এখন আর আসেই না। ঠিকই বইলিস, নিয়ম করি প্রত্যেকের বাড়িতে যাইতে হয়, তো প্রত্যেকের বাড়িতে আর প্রত্যেক দিন যাইতে পারি নে। হ্যাঁ ঠিকই বলেছে, এখন আর কেউ কারোর বাড়ি যায় না, সময় নেই হাতে কারোর, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, যেটুকু টাইম পায় এখন ওই বাড়িতেই ফোনটা নিয়ে সময় কাটায়। তো যাই বলো বাপু, আমার আবার ওইসব ভালো লাগে না। লোকের বাড়ি গিয়ে লোকের সাথে সোকাসুকি হবে, সামনাসামনি বসে দুটো সুখ দুঃখের গল্প করব, নাইলে প্রতিবেশী বলিস কেন? তা বলো দিদি, কি খাবে, চা না কফি? সে চা করবা করো, তোমার বাড়িতে তো আমি খেতে আসিনি, দুটো সুখ দুঃখের গল্প করতেছি। তাইলে এক কাজ করো, এই কফির সাথে একটু পকোড়া মকোড়া ভাজো, শীতকালে কফি দিয়ে পকোড়া খেতে ভালোই লাগে। আর শুনিস তো, পাশের বাড়ির রামবাবুর মেয়ে কালকে রাতে পালিয়েছে, ওই যে সুরার সাথে প্রেম করত, সেই সুরার সাথে। ও, ওই জন্যই কাল রাতে ওদের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল। আমি তো অত বাড়ি থেকে বেরোই না, ঘর থেকেই শুনতে পেলাম। আমি বাবা লোকে দুঃখ কষ্ট দেখলি তার পাশে না দাঁড়ানো পর্যন্ত শান্তি পাইনি। কাল তো আমি রাত্রিবেলায় শুয়ে পড়িলাম, তারপরে চিৎকার চেঁচামেচি শুনি, ওদের বাড়ি গিয়ে ওদের মুখে কথাটা শুনি, তারপর আমার শান্তি। মানে দিদি, তুমি ওই রাত্রি 12:30 একটাই ওদের বাড়ি গিয়েছিলে এই ঠান্ডার মধ্যে? কি করবো বলো, আমার মনটা যে এত নরম, কারো দুঃখ কষ্ট দেখলি আর সহ্য করতে পারিনি। কালকে এখানে লেপ থেকে উঠি চলে গেছি, কোনো সোয়েটার চাদর কিছুই নিইনি, তারপর গিয়ে একেবারে কেঁপে মরি আর কি। এমন মহিলা আমি বাপের জন্মে দেখিনি, এই ঠান্ডার মধ্যে কোথায় একটু PNPC সুযোগ পেয়েছে, অমনি চলে গিয়েছে সোয়েটার চাদর ছাড়া। বাপরে বাপে, পারেও বটে। কি গো, কিছু বলছো নাকি? না না দিদি, এই বলছিলাম যে তোমার মনটা সত্যিই খুব নরম, না হলে এত ঠান্ডার মধ্যে কে ওইভাবে যায়? সে যাক গি যাক, আমি ভাবছি মেয়েটার কথা, মেয়েটা যে বিয়ে করিছে সুরাটাকে, সুরাটা তো পড়াশোনাও জানে না যে একটা কাজকর্ম করবে, এখন তো কাজকর্ম করেই না, সে নাই ছেড়েই দিলাম। তাইলে ওর ভবিষ্যৎটা কি হবে বলো দিনি? দুদিন পরে শ্বশুরবাড়ি থেকে দেবে তেরি, তখন এসে বাপের ঘরে উঠবে। রামবাবুর বউয়ের বড্ড দিমাগ না, এইবার ডি বুঝবে কেমন লাগে। এই বলছিলাম কি, ওই রামবাবুর মেয়ে, সে তো তোমার মেয়ের নাকি ভালো বান্ধবী ছিল, তা তোমার মেয়েটাকে এবার একটু নজরে নজরে রেখো, বয়সটা তোর কম হলো না, মেঘে মেঘে ভালোই বেলা হয়েছে। বয়সের কি দিদি, আমার মেয়ে তো 21-এ পড়লো, আমি তো ঠিক করেছি মেয়ে নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত আমি মেয়ের বিয়ে থাকার কথা ভাববো না। এই হইলো তোমাদের এক দোষ, নিজের পায়ে দাঁড়ানো কি ফেলি যাচ্ছে নাকি? মেয়ে তো নিজের ঘরে রাখার জিনিস না, ও পরের বাড়ির জিনিস, দিয়ে দাও পরের ঘরে, পরের ঘরে গিয়ে যা করবে করবে, যদি ওর ভাগ্যে থাকে তাহলে নিজের পায়ে দাঁড়াবে। সময়ের কাজ সময় করা উচিত বুঝিস, নাইলে কোন দিন মুখে সুন কালি লাগি, কোন সেলির সাথে যাবি ফেলি, তখন পুঙা থাবড়ি আর ফিরি পাবা না। তা না দিদি, আমি তো আমার মেয়েকে বলেই দিয়েছি যে তোর যদি কোনো পছন্দ থাকে তুই আমাদের বলবি, আমরা ছেলেকে দেখে শুনে যদি ভালো হয় তার সাথে বিয়ে দেব। ও তো জানে ওর বাবা মা মেনেই নেবে, সুতরাং ওর পালিয়ে যাওয়ার কোনো দরকার নেই, ওসব নিয়ে আমরা চিন্তা করি না। ভালো হইলেই ভালো, আমরা তো লোকের ভালোটাই চাই, কোনোদিন খারাপ তোর কারো চাইনি। আর জানো ওই পাশে তিন্নিরা আছে না, ওর মা, ওর মা তো এক মুরগিওয়ালার সাথে পিরিত করছে, বোঝো ঠেলা। ও মা, সে কি কথা, এই বয়সে এসব আবার কি, এইসব জিনিসগুলো ভালো না দিদি, বাচ্চা বাচ্চা যাদের এখনো বুদ্ধি শুদ্ধি হয়নি তারাই সব করলো, মানা যায়, এসব কি মানা যায় বলো? জন্যই পাড়া একটু ঘুরতে হয় বুঝলে, লোকের সাথে মিশতে হয়, নাইলে লোকের পেটের কথা জানবা কি কইরি? তোমার তো জানার কোনো উপায় নেই, ঘরের কোনায় বসে থাকো, আমি সেই দু চারটি কথা কই তাই তুমি জানতে পারো। হ্যাঁ দিদি, তা তো ঠিকই, আমি তো জানি কোনো কথা শুনে তোমার যতক্ষণ না কাউকে বলতে পারো তোমার তো পেটের মধ্যে গড়গড় করে, কোনো ব্যাপার না দিদি, তুমি কিছু শুনলে আমাকে এসে বলে যেও। কি যে বলবে তোমার, আমাদের পাড়ার কি অবস্থা, আমাদের ওই পাশের বাড়ি সোনাই আছে, ওর মা আবার সবজিওয়ালার সাথে চক্কর লাগিয়েছে, সে তো আমি প্রথম দিন দেখি ওদের কথাবার্তার ধরন দেখেই বুঝি ফেলিছি যে ওদের দুজনের কিছু চলছে। ও, সোনাইয়ের মা, তাই তো, তুমি কি করে জানলে? আরে আমার কাছে সব খবর আছে, পাড়ায় হচ্ছে এমন কোনো খবর আমার কাছে থাকবে না, তাই আবার হয় নাকি? ও, তাই সোনাইয়ের মার খবরটা তুই কবে শুনেছিস, আর পাড়ার কাকে কাকে বলেছিস বল দেখি শুনি।
না মানে হচ্ছে কি না ওই আসলে ওটা সোনাইয়ের মা না মানে আসলে তুমি না ওটা ওই ওই পাশের বাড়ির মালতী আছে না ওই মালতী সবজিওয়ালার সাথে প্রেম করছে আমি ভুল করি তোমার সাথে গুলি ফেলেছি না মানে হচ্ছে কি না আমার একটু কাজের তাড়া ছিল তো আমি আজকে আসছি হ্যাঁ আমি অন্যদিন আবার আসবো তোমাদের বাড়ি তাহলে কতখানি বদমাইশ মহিলা হ্যাঁ কথা কোথাকার কথা যে কোথায় গিয়ে বলে সে আমার বাড়িতে এসে আমার নামে উল্টো পাল্টা বলতে লেগেছে মানে একটুখানি জ্ঞান গম্যও নেই যে কোথাকার কথা কোথায় বলছে তাও যদি কথা সত্যি হয় আর কাকে কাকে আমার নামে এইসব কথা বলেছে কে জানে আমার মান সম্মান তো পাড়ায় আর কিছু রাখলো না বেরো আমার বাড়ি থেকে বেরো ওঠ আর যদি কোনোদিন দেখি তোকে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতে আর আমার বাড়ি মুখো যদি তুই কোনোদিন হচ্ছিস তোর নামে আমি পুলিশের কাছে গিয়ে মানহানির মামলা করবো দাঁড়া ওই যা পকোড়ার কফির লোভে কার কথা কাকে বলি ফেলিসি যার নামে বলছি তাকে এসে বলি ফেলিসি নে এইবারটি কি হবে এইবারটি তো বেঁধে গেল ঝগড়া আমার মনে হয় বাড়িতে আশাই বন্ধ হয়ে গেল এরা আসলি পরে ভালো ভালো কফি পকোড়া মকোড়া অনেক কিছুই খেতে দিত।